নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি সুজি আর কলা দিয়ে একটা মজার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটিও ভালো লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 3টি ছোট সাইজের কলা। এই কলাগুলোকে আপনারা চাইলে মিক্সারে পেস্ট করেও নিতে পারেন, কিন্তু আমি একটা ছাঁকনিতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার কলার পেস্ট করা হয়ে গেছে। এখন চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধের বলো গুটলে দিয়ে দিচ্ছি কলার পেস্ট। কলার পেস্টটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা থেঁতো করা এলাচ। আর দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশি, আপনারা যেমন মিষ্টি খাইতে পছন্দ করবেন ওই রকম মাপের দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা হয়ে আসছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে। এখন নামিয়ে নিব। আমি যে থালায় সুজিটা নামাবো ওই থালায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন সুজিটা নামিয়ে খুন্তিটা দিয়ে ছড়িয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। সুজিটা হালকা ঠান্ডা হয়ে আসছে। এখন হাতে ঘি মেখে আমি সুজিটা মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এখন আর একটা ছোটো থালায় আমি তেল মেখে নিচ্ছি। অল্প অল্প সুজির ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে আমি চ্যাপটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এরকম। আর এরকম করে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি। এদিকে চুলা অন করে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আর এই নাস্তাগুলো কিন্তু মাঝারি আসেই ভাজতে হবে। দেখুন এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টে দেব, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সুজি আর কলা দিয়ে মজাদার নাস্তা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।